ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে একটি মোটরসাইকেল যাওয়ায় খেপে গিয়েছেন ট্রাফিক মহোদয় আসলে আমাদের প্রত্যেকেরই উচিত ট্রাফিক আইন মেনে চলা আসলে আমরা যদি ট্রাফিক আইন মেনে রাস্তায় চলি তাহলে যানজট থাকবে না যানজট যদি না থাকে যানজট যদি মুক্ত থাকে যানজট কম থাকলে আমরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবো এবং তার চেয়ে বড়ো কথা ট্রাফিক আইন আমরা মেনে চললে আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারবো যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন এতে আমি আমিন নিরাপদে বাড়ি ফেরায় ওনাদের ওনাদের কোনো লাভ নেই ওনাদের যেটা সার্থকতা সেটা হচ্ছে হলো যে তারা তারা যানজট রাস্তার যানজট মুক্ত করতে পারছে তবে ওনারা একাই যদি চেষ্টা করে তারা কখনোই আমরা তারা সফল হবে না এই যানজট মুক্ত করতে তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদেরকে দেখেন এই প্রচণ্ড রোদ তীব্র গরম এই গরমের মধ্যে এই স্কুলের ছাত্রী দুজন ট্রাফিকে নিয়ন্ত্রণ করছে সারা দেশে পুলিশ কর্মবিরতি থাকায় এই ছাত্রীরা রাস্তা নেমে এসেছে প্রচণ্ড রোদে রাস্তা নেমে এসে এসেছে এই ট্রাফিক কন্ট্রোল করা যানজট মুক্ত রাখার জন্য শহর যানজট মুক্ত রাখার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে তাদেরকে সহযোগিতা করা তা এবং নিজ নিজ দায়িত্বে ট্রাফিক আইন মেনে চলা আসুন আমরা নিজ দায়িত্বে ট্রাফিক আইন মেনে চলি এবং রাস্তা যানজট মুক্ত করি